হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রকির মিক্স ব্লগার চ্যানেল। তো আজকে রকি তোমাদের দেখাতে চলেছে মায়াপুর ধামের ভিডিও। তো আমি সকাল সকাল চাকদা থেকে 8:20 ট্রেনটা, 8:27 ট্রেনটা ধরে নিয়েছি। সেই ট্রেনটা ধরে আমি কৃষ্ণনগরে নেমে গেছি। কৃষ্ণনগর থেকে আমি এখান থেকে অটো করেছি এবং সেই অটোতে মোটামুটি 35 মিনিটের ব্যবধানে আমরা চলে যাচ্ছি মায়াপুর ঘাটের উদ্দেশ্যে। অটো ভাড়া মাত্র 25 টাকা, আর যারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর আসতে চাইছো তারা ট্রেন ভাড়া 20 টাকা। তাহলে আমরা 45 টাকার বিনিময়ে আমরা মায়াপুর ঘাট অব্দি চলে যেতে চলেছি। তো বন্ধুরা, কাইন্ডলি আমার ভিডিওটা দেখতে থাকো এবং অনেকে অনেক শেয়ার করতে থাকো। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে এখানে রয়েছে, এই রাস্তাটা দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি। আমার চ্যানেলে আগে মায়াপুর নিয়ে অনেকগুলো ব্লগ বানানো ছিল, তো এখন এখান থেকে আমরা টিকিট কাটবো। খেয়াঘাট যাচ্ছি, খেয়াঘাট থেকে ওই পারে চেঞ্জ করবো, চেঞ্জ করে ওখান থেকে 10 টাকার বিনিময়ে আমরা মায়াপুর ঘাটে চলে যাব। বন্ধুরা, এটা হচ্ছে স্বরূপগঞ্জ ফুলোর মাঠ, ফুলোর ঘাট সরি। তো এখানে 3 টাকা করে টিকিট। তো আমি এখান থেকে টিকিট কাটছি। কাকা দুটো 18 টাকা দেন, 3 3 6 টাকা, 4 টাকা ফেরত নিয়ে নিলাম। তো যাচ্ছি এখন আমরা। হরে কৃষ্ণ। আমরা এখন এখান থেকে ধরছি, জাস্ট 1-1.5 মিনিট মতো লাগে এপার থেকে ওপারে হওয়ার। হচ্ছে জলঙ্গী নদী। এই জলঙ্গী নদী আর ভাগীরথী নদী দুটো মিক্সিং একটা জায়গা, যেটা আমি তোমাদের বলছি। ওই যে দেখতে পাচ্ছ ভাগীরথী নদীটা আসছে, দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইটা হচ্ছে জলঙ্গী নদীটা, এই পাশে চলে আসো মা। জলটা আমি তোমার দেখাচ্ছি, কত ছোট ছোট মাছ, কত সুন্দর সুন্দর মাছ, একদম ভিজুয়াল। এটা তো জলঙ্গীর জল, জলঙ্গীর নীল জল হয় আর ওই দেখো সাদা জল, ওইখান থেকে বোঝা যায় যে দুটো রকমের জল আর আসছে। ওই যে ওই জলটা সাদা, আগে যেটা দেখেছিলাম সেটা তো অন্যরকম ছিল না, এটাই এদিক থেকে দেখবে মানে এইরকমই ছিল। ওই ঘাটে নেমে আমরা এই ঘাটটায় দাঁড়াবো, কত সুন্দর লাগে এরকমভাবে জলটা পাড়াতে। আমরা এখন নেমে যাচ্ছি, এখন এখানে নামবো, নেমে আমরা এখান থেকে টোটো নিয়ে নেব। সো ফ্রেন্ড, আমরা নেমে গেলাম। তো এখান থেকে আমরা টিকিটগুলো দেখিয়ে যাব। তোমার না আমার? আমারও 2 টাকা ছিল। আমরা নামলাম, নামার পরেই বুঝতেই পারছো এখানে কিরকম হয় হোটেল নেওয়ার জন্য, কে হোটেল নেবে হোটেল নেবে চারিপাশে। তো আমরা যেহেতু ডে টু ডে প্ল্যান করেছি, আমাদের একটা কাজ ছিল, কাজটা মেটালাম। কাজটা মিটিয়ে আমরা আজকে ভাবছি চলো একটু মায়াপুর থেকে ঘুরে আসা যায়। এই মনে করে আমি আর মা এখন একটু যাওয়া শুরু করলাম। আমরা এখন মায়াপুরের মঠে আমরা একটা টোটো নিয়ে নিলাম, 10 টাকা করে নেয় মানে মন্দির অবধি ভাড়া। তো আমরা
লক্ষ্মীঘাট থেকে নেমে একটা টোটো করে নিলাম, 10 টাকা করে নেবে। তো আমরা এখন মন্দিরে নামছি, তারপরে দেখো ব্লগটা। তো ফ্রেন্ড, আমরা কিন্তু ঢুকেই গেলাম অবশেষে মায়াপুর। তো বড় মন্দিরটা তোমাদের আমি অবশ্যই দেখাবো, বড় মন্দিরটা কতটা হয়েছে, কারণ এখনও আরও 1-2 বছর টাইম লাগবে। আবার যেমন হচ্ছে ভেতরের যা ডিজাইন কারুকার্য আছে, তো এখন আমি পুরো ভেতরটা তোমাদের দেখ হচ্ছে বড় মন্দিরটা, আর সেরকম কাজ সেরকম কিছু শুরু হয়েছে, দারুণ সব। ঢোকার পরই আমরা এখানে কুপনটা কেটে নেব, কুপনটা কেটে তারপরে ঘুরবো। আর তোমরা এটা করবে অবশ্যই, এখন আমাদের বাজে 11:30, তো সঙ্গে সঙ্গে এসে আগে কুপনটা কেটে নেবে, কুপনটা কেটে নিয়ে তারপরে তোমরা যাও। আমরা কিন্তু এই কুপনটা কেটে নেব, এটা আমি 80 টাকা করে হয়ে গেছে এখন, 80-80 160 টাকা দুজনে আমি কুপনটা কেটে নিলাম। এবার তোমরা পুরো ভেতরটা ক্যাম্পাসটা আমি তোমাদের দেখাচ্ছি, ফুল ক্যাম্পাসটা, এখানে কী কী পাওয়া যায় না পাওয়া যায় এই নিয়ে আজকে আমার প্রপার ভিডিওটা থাকবে। আমি যাবো একটু পর ওর ভেতরে। এই যে দোকানপাটগুলো, এখান থেকে প্রসাদও পাওয়া যায়, এটা তোমরা দেখতেই পাচ্ছ মায়াপুর ফুল ডোম থিয়েটার। এখানে আমরা অনেকবার আগে এসে ভিডিও বানিয়েছি, তা আমি একটু বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর সুন্দর গাছ। এখানে কিন্তু মহাপ্রসাদ বিতরণ হয়, বাট এই মুহূর্তে এখনো মহাপ্রসাদ আসেনি। আমরা এখন ওয়াশরুমে যাচ্ছি, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে জামা কাপড়টা চেঞ্জ করে দেন, আমরা আবার পরবর্তীতে ব্লগটাতে থাকছি, বড় মন্দিরটায় ঢুকছি। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব, এটাই সবার কাছে রিকোয়েস্ট করে দিব। সারাদিন ব্লগটা আমার খুব ভালোই গেল। তো আমি আর মা আজকে এসেছিলাম এই ব্লগে মায়াপুরে, মায়াপুর ধামে ইস্কনে আজকে এসেছি। ইস্কনে আজকে আমি আসি এই বড় মন্দিরের পাশে। তো বড় মন্দিরটা ঢোকার টাইমিং হচ্ছে, এটা বড় মন্দির, এটা নতুন মন্দির হয়েছে, তো ঢোকার টাইমিং হচ্ছে 11:00 থেকে 11:00 আবার একটা টাইম হচ্ছে 4:00। তো যারা নাকি ওই মন্দিরটা ভিজিট করতে চাও, তারা কিন্তু 11:00 মধ্যে চলে আসতে হবে বা 4:00 মধ্যে চলে আসতে হবে। যেই বড় মন্দিরটার কথা বলছি সেটা হচ্ছে এই মন্দিরটা। তো এই মন্দিরটা কিন্তু ঢুকতে গেলে আমাদের ওই রকম টাইমেই আসতে হবে। এটার গ্র্যান্ড ওপেনিং আছে হচ্ছে 2023 সালের জানুয়ারি মাসে। তো বাট এখনও যেহেতু 2023 সাল আসেনি, পুরোপুরি ওপেনিং হয়নি, বাট যতটুকু ওরা তৈরি করেছে তারা ওইটুক টাইমের মধ্যে মানুষকে ঢোকানোর চেষ্টা করছে, যাতে সবাই ভালোভাবে ওটাকে দেখতে পারে এবং এনজয় করতে পারে নতুন কাজগুলো, নতুন মন্দিরটা যে কত সুন্দর করে তৈরি করেছে তাই। তো আমরা এখন রয়েছি এই মাঠটাতে, এটা হচ্ছে গড়া ভবনের পাশে যে মাঠটা, সেই মাঠটা হচ্ছে এরপরে আমি তোমাদের লাঞ্চ টাইমটা দেখাবো, লাঞ্চে কী কী আছে মেনু সেটা নিয়ে দেখা যাবে। একটার জন্য আমি ওয়েট করছি, 1টা থেকে 2টো অবধি লাঞ্চ টাইম। তো আমি থাকছি আজকে গড়া ফ্রেন্ড, এটা হচ্ছে গড়া ভবন। এই গদা ভবনে হচ্ছে এখানে 80 টাকার কুপনে খাওয়ানো হয়, যারা 80 টাকার কুপন করেছে তারা।
হরে কৃষ্ণ। ঢোকার মুখে এখানে বেসিন রয়েছে, বেসিন থেকে এখানে হাতটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে আমরা এখন বসে যাচ্ছি। বন্ধুরা দেখো কত জায়গা পড়ে আছে, এখন যেহেতু একদমই ফাঁকা থাকে তো সব রেডি আছে। এদিকেও সবাই বসেছে খেতে, বাট আমরাও এখন এদিকটায় বসবো, কারণ ফাঁকা না এখন। সবাই জানে যে মায়াপুর বন্ধ থাকবে বা কিছু, সেই মনে করে কিন্তু মানুষ খুব কম আসছে। সব রেডি আছে, আমরা এখানে বসছি। স্টার্ট আমাদের সেকেন্ডটা স্টার্ট হয়ে গেল আমাদের। এই হচ্ছে ফ্রাইড রাইস সঙ্গে বেগুন, এই যে আবার মা খাচ্ছে। মা হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। স্টার্ট করলাম ভোজ, তোমরা ভগবানের প্রসাদ। আমি তোমরাও ট্রাই করো। দুর্দান্ত ফ্রাইড রাইসটা, ভীষণ ভালো হয়েছে। ডাল পড়ে গেল আমাদের, মন্দিরে বসে খাওয়ার সেই মেজাজটাই আলাদা। ভীষণ সুস্বাদু টেস্টি খাবার, প্রচণ্ড গরম, মুখে তোলা যায় না এত গরম। তো তোমরা একবার মজা নাও এসে এখানে। অবশেষে পায়েস এসে গেল। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ, সুপ্রাইড খাওয়া দাওয়া কমপ্লিট। এই তো দেখতে পাচ্ছ আমার খেলাটা, শুধু তোকে চাই ভালোবেসে তোর কাছে ধরা দিতে চাই, এমন আজ শুধু তোকে চাই ভালোবেসে তোর কাছে। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। বরাবরের মতো সবার কাছে আবার রিকোয়েস্ট হইলো, যারা আমার এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করো, লাইক করো। আর পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো তোমাদের কাছে। ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ।